নব্বই দশকের শুরুর দিকেও আমাদের দেশে রান্নায় সরিষার তেল বেশি জনপ্রিয় ছিল। পরবর্তীতে সেই স্থান দখল করে নেয় সয়াবিন তেল। দাম কম হওয়ার কারণে পাম অয়েলও ব্যবহার করে থাকে অনেকে। কিন্তু গত কয়েক মাসে ভোজ্য তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে বিপদে আছে সাধারণ মানুষ। তবে নতুন করে আশা জাগিয়েছে সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল। এই সূর্যমুখী তেল নিয়েই আমাদের আজকের আয়োজন। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আকফারা আহমেদের অনুরোধে নির্মিত। একসময় এদেশে সূর্যমুখীর চাষ হয়েছে অনেকটা শখের বশে। তারপর বাণিজ্যিক চিন্তা থেকে কেউ কেউ সূর্যমুখীর চাষ শুরু করেছেন। উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী চাষ অন্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক হয়ে উঠবে এই চিন্তাটি ভালো মতো করা হয়নি। সিডর ও আইলা পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে যখন লবণাক্ততার প্রভাব বেড়ে যায় তখন সূর্যমুখীর আবাদ সময় উপযোগী হলেও বিষয়টি নিয়ে খুব বেশি ভাবা হয়নি। 2016 সালে প্রথম পরীক্ষামূলক 35 একরে সূর্যমুখী চাষের উদ্যোগ নেয় গ্লোব অ্যাগ্রো লিমিটেড। এবছর এসে বেশ সাফল্য পেয়েছে তারা। 154 একর জমিতে সূর্যমুখী চাষ করতে খরচ হয় 35 থেকে 40 লাখ টাকা, এতে লাভ হয় 10 থেকে 15 লাখ টাকা। এরপর এলাকার দৃশ্যপট যেমন পাল্টে দেয় সূর্যমুখী, তেমনই পাল্টে দেয় কৃষকের চিন্তাভাবনাও। সূর্যমুখী হয়ে ওঠে এই এলাকার সবচেয়ে লাভজনক ফসল। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলাগুলোতে এর ব্যাপক চাষ হচ্ছে। কৃষকের চোখে এই নতুন স্বপ্ন জাগানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে গ্লোব অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশিদের। নোয়াখালী উপকূলে সূর্যমুখী আবাদ ও তা প্রক্রিয়াজাতকরণের কাজটি তার কাছে বড় এক চ্যালেঞ্জ। এ যাত্রায় তিনি সাফল্যের দ্বার প্রান্তে। হারুনুর রশিদ চান বাংলাদেশের মানুষ যেন স্বাস্থ্যসম্মত তেল খেতে পারে। ইতোমধ্যে তিনি গড়ে তুলেছেন দেশের প্রথম বৃহৎ পর্যায়ে সূর্যমুখী বীজ প্রক্রিয়াজাতকরণ কারখানা। তারপরও ভোজ্য তেলের বাজারে সূর্যমুখী তেলের অংশীদারি খুবই সামান্য। সয়াবিনের চেয়ে দাম একটু বেশি হলেও এই তেলের চাহিদা বাড়ছে সবচেয়ে বেশি হারে। গত পাঁচ বছরের আমদানির তথ্য অনুযায়ী বছরে গড়ে 37% হারে বাড়ছে সূর্যমুখী তেল আমদানি, যেখানে একই সময়ে সয়াবিন ও পাম তেলের চাহিদা বাড়ার হার 7.5% মতো। সূর্যমুখী তেল সরাসরি শোধিত আকারে ও বোতলজাত করে আমদানি হয়। বাজারে এই তেলের সম্ভাবনা দেখে এই খাতে বিনিয়োগ করছে ওষুধ কোম্পানি গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব এডিবল অয়েল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 450 কোটি টাকায় সূর্যমুখী তেলের বীজ থেকে তেল ও প্রাণী খাদ্য তৈরির কারখানা স্থাপন করেছে কোম্পানিটি। উৎপাদন শুরু হয়েছে গত বছর। প্রথম দফায় তারা 28,000 টন সূর্যমুখী তেল বীজ আমদানি করেছে, যেখান থেকে পাওয়া যাবে 44% তেল। এছাড়া নিজস্ব তত্ত্বাবধানে দেশে হওয়া সূর্যমুখী বীজ থেকে উৎপাদিত স্বাদ নামের সূর্যমুখী তেলও বাজারজাত শুরু হয়েছে। বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত ভোজ্য তেলের 90% বিদেশ থেকে আমদানি করতে হয়। বিবিএসের তথ্য অনুযায়ী 2018-19 অর্থ বছরে বাংলাদেশে 46.71 লক্ষ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি বাবদ ব্যয় হয় প্রায় 27,000 কোটি টাকা। এই আমদানি নির্ভরতার ফলে একদিকে যেমন বিদেশে প্রচুর অর্থ চলে যাচ্ছে, তেমনি আমদানি ও বিপণনে মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরতা পণ্যটির বাজারকে প্রায় অস্থিতিশীল করে তুলছে। এখন সময় এসেছে দেশে তেলের উৎপাদন বাড়িয়ে নিজেদের উৎপাদিত ভেজালমুক্ত তেল ব্যবহার করার। দেশীয় উৎস থেকে ভোজ্য তেল উৎপাদনে ঘাটতি রয়েছে বাংলাদেশে, তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অন্যতম এই পণ্যটি এখন প্রায় পুরোটাই আমদানি নির্ভর। এতে সুযোগ পেলে ফায়দা লুটছে অসাধু সিন্ডিকেট। অথচ শুধুমাত্র পতিত জমির পরিকল্পিত ব্যবহার আর বাজার ব্যবস্থাপনার নিশ্চয়তা পেলে দেশেই উৎপাদিত ফসল দিয়ে চাহিদা মেটানো সম্ভব ভোজ্য তেলের। সাশ্রয় করা সম্ভব 27,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। তবে কৃষি বিভাগের উদ্যোগের পাশাপাশি সরকারের একটু সদিচ্ছা থাকলেই নিশ্চয় একদিন নিজেদের চাহিদা মিটিয়ে তেল রপ্তানিকারক দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের সূর্যমুখী চাষ ও উৎপাদিত তেলের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে
তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।